এই ভিডিওটোত ক্লাস টেনৰ গণিতৰ চতুৰ্দশ অধ্যায় পৰিসংখ্যাৰ অনুশীলনী 14.1ৰ 9 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰিম। আগৰ ভিডিঅ'কেইটাত বাকীবোৰ দিয়া হৈছে। 9 নম্বৰ প্ৰশ্নটো আছে, তলৰ তালিকাখনে 35খন চহৰৰ সাক্ষৰতা হাৰ শতাংশত দিয়ে, মাধ্য সাক্ষৰতা হাৰ নিৰ্ণয় কৰা। ইয়াত সাক্ষৰতা হাৰ দিয়া আছে 45-50, তেনেকৈ 7খন দিয়া আছে। চহৰৰ সংখ্যা দিয়া আছে, এইটো ৰেঞ্জত 3খন চহৰ আছে, এইটো ৰেঞ্জত 10খন আছে, তেনেকুৱাকৈ। এইটো হৈছে শ্ৰেণী অন্তৰাল আৰু এইটো হৈছে বাৰাংবাৰতা এফ আই। এতিয়া আমি মাধ্য নিৰ্ণয় কৰিম। মাধ্য মই তিনিটা পদ্ধতিৰে নিৰ্ণয় কৰি দিম। তোমালোকে বিবেচিত মাধ্য পদ্ধতি বা ধাপবিচ্যুতি পদ্ধতি যিটোত ভাল লাগে সেইটোত কৰিবা। এতিয়া চাবা, এতিয়া চাৰ্টখন মই বনাই ল'লোঁ। এতিয়া দেখিছা শ্ৰেণী অন্তৰাল বাৰাংবাৰতা, শ্ৰেণী অন্তৰাল কিতাপত দিয়াৰ ধৰণে লিখি লৈছোঁ 45-55, 55-65, তেনেকুৱাকৈ। বাৰাংবাৰতাও লিখি লৈছোঁ 3, 10, 11, 8, 3। এতিয়া আমি এক চাই শ্ৰেণীসূচক উলিয়াব লাগিব। শ্ৰেণীসূচকটো এইকেইটা যোগ কৰি দুয়েৰে হৰণ কৰিব লাগে। 50, 40, 90, পাছে পাছে 10, 100 হ'ব। 100ক দুয়েৰে হৰণ কৰিলে 50। এতিয়া চাবা ইয়াৰ যিটো ডিফাৰেঞ্চ আছে, ইহঁতৰ মাজৰ যিটো অন্তৰ সেইটো হৈছে 10। ইয়াত 10-10কৈ বাঢ়ি গৈ আছে, সেইবাবে ইফালে 10-10 তোমালোকে প্লাছ কৰি গ'লেই হ'ল 50-60। বা যদি প্লাছ কৰিব নোখোজা তেতিয়াহ'লে ইয়াত যোগ কৰি আকৌ দুয়েৰে ডিভাইড কৰিবা, একে হ'ব। এইটোৱে পাবা 70, 80, 90। এতিয়া এফ আই ইনটো এক্সট্ৰা কৰিব লাগিব। এফ আই ইনটো এক্সট্ৰা কৰিলে চাবা 3 × 5 = 15, 150, 6 × 1 = 600, 11 × 7 = 77, 8 × 8 = 64, 64, 3 × 9 = 27, 270। এইখিনি আমাক দিয়া আছে সামেশ্যন অফ এফ আই ইকুৱেল টু 35, সেইটো আমাক দিয়া আছে। এতিয়া এইখিনি যোগ কৰিব লাগিব, সামেশ্যন অফ এফ আই ইনটু এক্স আই ইকুৱেল টু এইটো 0, তাৰপিছত 7, 7, 14, 14, 4 18, 18, 2, 20, 20, 3, 23, চ' 23, 7 = 2, আৰু ইফালে 6, 2, 8, 8, 7, 15, 15, 5, 20, 20, 2, 22, 23, 24, 2, 4, 3, 0, আমি এইটো পাই গ'লোঁ। এতিয়া আমি উলিয়াম মাধ্য, এতেকে নিৰ্ণয় মাধ্য বা মাধ্য এক্স বাৰ ইকুৱেল টু সামেশ্যন অফ এফ আই ইনটু এক্স আই ডিভাইডেড বাই সামেশ্যন অফ এফ আই। চ' সামেশ্যন অফ এফ আই ইনটু এক্স আই 2430 হৈছে। চ' 2430 ডিভাইডেড বাই 35, এইটোৰে এইটো হৰণ কৰিব লাগিব। মই হৰণটো ছাইডত দেখুৱাই দিছোঁ, 2430 35। প্ৰথম আমি ছবাৰ দিম, 6 × 5 = 30, 0 × 8 = 3, 6 × 3 = 18, 18 × 2 = 20, 4, 3, 30 আছিলে, চ' 18, 3, 21 হ'ব, 33 নামিব। তাৰপিছত 0টো নুমালোঁ, এইবাৰ দিম আমি 9 বাৰ দিম, 9 × 5 = 45, 5 × 8 = 4, 9, 3 × 27, 28, 29, 30, 31, 31। চ' এইখিনি বিয়োগ কৰিলে হ'ব 10 × 5 = 5, 2 × 1 = 1, 15। চ' 150 হ'ল, পইণ্ট দিলোঁ। পইণ্ট দিয়াৰ পিছত এই 0টো বাঢ়ি গ'ল, বুজি পাইছা। এতিয়া আমি ইয়াত 4 বাৰ দিম, 4 × 5 = 0, 8 = 2, 4, 3, 12, 13, 14, 140, 10 ৰ'ব, 100 হ'ল। এইবাৰ দিম আমি 2 বাৰ দিম, 35 × 70, চ' 30 ৰ'ব, 0 এটা বাঢ়ি যাব। তাৰপিছত নেক্সট টাইম আমি 8 বাৰ দিম, 8 বাৰ দিলে 8 × 5 = 40, 0 × 8 = 4, 8, 3 × 24, চ' 24 × 4 = 28, ইমানলৈ ৰাখিলোঁ আমি ইকুৱেল টু 69.428। এতিয়া 4 × 8 = এটা শ্বৰ্ট কৰি দিম, 4, এইটো যিহেতু 5তকৈ ডাঙৰ, চ' ইয়াত এটা বাৰ দিব পাৰিম আমি, 2, 3 কৰি দিম 69.43।
এটাকে শেষত এটা লাইন লিখি দিবা মাত্র সাক্ষরতা হার 69.43% শতাংশ তো দি দিবা কারণ সাক্ষরতার যেটা হার এই পার্সেন্টত উলিয়া আছে কিতাব চাই লবা বুঝি পাবা। এটা আমি চাম বিবেচিত মাধ্যম পদ্ধতিরে, এইটো আসলে প্রত্যক্ষ পদ্ধতি, নিশ্চয় বুঝি পাইছা। এবার চাবা শ্রেণীন্তরাল এফ আই সেইখিনি বহুবালো, নেক্সট এক্স আই, এক্স আইটো মই প্রত্যক্ষ পদ্ধতিত দেখুৱাই দিলোঁ যে কেনেকৈ উলিয়াব লাগে। এতিয়া আমাক ডি আই লাগিব, ডি আই লাগিলে এক্স আই মাইনাছ এ এ উলিয়াব লাগিব, ইয়াৰ মধ্যমা উলিয়াব লাগিব, ইয়াৰ মধ্যমা হ'ব 70, যিটো মাজত আছে সেইটো 70 হ'ব, ছ' 70 বহুৱালোঁ, এক্স আই মাইনাছ 70 কৰিব লাগিব। এবাৰ 50 মাইনাছ 70 কৰিলে মাইনাছ 20, 60 মাইনাছ 70 মাইনাছ 10 0, এইটো 10, তাৰপিছত 20। এতিয়া এফ আই ইনটু ডি আই কৰিব লাগিব, এফ আই ডি আই 3 দুগুণ 6 মাইনাছ 60, 10 ইনটু 10 100 মাইনাছ 100 0, এইটো 0 আছে, সো 11 ইনটু 0 0, 8 ইনটু 10 800 সরি 80, 3 ইনটু 20 60, সো সামেশন অফ এফ আই ইনটু ডি আই ইকুয়াল টু এইটো হবো মাইনাছ 160 আর এইটো হবো 140, 140 হলে ইয়াত মাইনাছ 20 হবো, মাইনাছ 20, আর এইখানে সামেশন অফ এফ আই ইকুয়াল টু 35, বুঝি পাইছা। এটাকে এক্স বার ইকুয়াল টু সূত্রটা আমি ব্যবহার করিম, ওয়ান প্লাস সামেশন অফ এফ আই ইনটু ডি আই বাই সামেশন অফ এফ আই, এ মিন্স 70 প্লাস সামেশন অফ এফ আই ইনটু ডি আই, এইটো হবো মাইনাস 20, নেক্সট এইটো আসলে সামেশন অফ এফ আই ইকুয়াল টু 35। আমি এই লসাগু লম, এই লসাগু নোলাক তোমালে করবা যদি এইখিনিতে এইখিনি হরণ করে দিয়া, হরণ করে দিয়ার পিছত যেটা মান পাবা 70 লগত প্লাস করে দিলে সেইটা হয়ে যাব, মাইনাছ হবো, ইয়াত মাইনাছ আছে। সো এতিয়া মই লসাগু উলিয়াই এই কারণে করে নিম যে আগতে যেটা আমি পাইছিলো 2430/35 লসাগু উলিয়ালে সেইটোই পাম, সেইভাবে মই এইটো লসাগু উলিয়াই দিম, হাতেরে পূরণ করব, 7+5=35, 5+3=3, 7+3=21, 21+3=24, 2450 মাইনাস, আর এই হবো 20। এতিয়া 2450 মাইনাস 20 করলে 30 হবো বাই 35, বুঝি পাই আছে নিশ্চয়। ইকুয়াল টু এইটোরে এইটো খরণ করলে 69.43, বুঝি পালা। এটাকে শেষত লাইন এটা লিখি দিবা আগতে লিখার নিচিনাকি, এইটো হল বিবেচিত মাধ্য পদ্ধতিরে, তোমালোকে এইটো পদ্ধতিটো কৰিব পাৰিবা, প্রত্যক্ষ পদ্ধতিত করলে হয়তো অলপ যেটো হিসাবত অলপ গণ্ডগোল লাগিব পাৰে, সেইভাবে এইটো ভাল হব, বা ইয়াৰ পিছত যেটো আছে থাপ বিচ্যুতি পদ্ধতি সেইটোতো কৰিব পাৰিবা। মই এতিয়া থাপ বিচ্যুতি পদ্ধতিলৈ চাওঁ, চাই থাকিবা, ছাতখন দেখিলা বনাই লৈছোঁ, শ্রেণী অন্তরাল এফ আই এক্স আই এইটো আগতে উলিয়ালো, ডি আই ডি আইটো এইটো উলিয়াই দিলোঁ আগতে, এইটো বিবেচিত মাধ্য পদ্ধতিত করলো ঠিক তেনেকুৱাই, সেইভাবে মই আৰু বুজাবলৈ চেষ্টা কৰা নাই। তোমালোকে যিটো থাপ বিচ্যুতি পদ্ধতি সেইটো কৰিব লাগিলে আগৰ পদ্ধতি দুটা জানিব লাগিব, আৰু বিবেচিত মাধ্য পদ্ধতি কৰিলেও আগৰটো জানিব লাগিব, গোটেইকেইটাৰ অলপ হ'লেও লিংক আছে চালে গম পাবা। সো এতিয়া ইউ আই উলিয়াব লাগিব, ইয়া উলিয়াব লাগিলে ডি আই বাই এইচ মানে হৈছে ইউ আই, ডি আইটো আমি পাই গলো এইখিনি, এতিয়া এইচ লাগিব, এইচ হৈছে শ্ৰেণী দৈৰ্ঘ্য, শ্ৰেণী দৈৰ্ঘ্য হৈছে এই অন্তৰাল দুটা বিয়োগ কৰিব লাগিব, বুজি পাইছা। সো 55-45 কৰিলে 10 হ'ব, গোটেইকেইটাতে 10 আছে, এইটো চাই ল'বা, ক'ৰবাত যদি বেছি আছে তেতিয়াহ'লে সেইটো নহ'ব, এই পদ্ধতিত কৰিব নোৱাৰিম, যেনেকৈ 8 নম্বৰটো আমি কৰিব পৰা নাছিলোঁ। সো ডি আই বাই 10 কৰিলে মাইনাছ 2 মাইনাছ 1 0 1 2, এইখিনিতে এইটো খৰণ কৰি গৈছোঁ এইটো লাইনটোক। এতিয়া এফ আই ইনটু ইউ আই 3×2 মাইনাছ 6, 10×3 মাইনাছ 1 মাইনাছ 10 0 8 6, এতিয়া সামেশ্যন অফ এফ আই ইনটু ইউ আই ইকুৱেল টু এইটো হ'ব মাইনাছ 16, তাৰপিছত আৰু এইটো হ'ব 28/14, সো মাইনাছ 2, আৰু এইটো সামেশ্যন অফ এফ আই ইকুৱেল টু 35, বুঝি পাইছা।
এটাকে আমি এটা সূত্রটি ব্যবহার করিম মাধ্য সূত্র এক্স বার ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু ইউ বার, ইউ বার মানে এইটো সামেশন অফ এফ আই ইন্টু ইউ আই বাই সামেশন অফ এফ আই। সো এর মান আমি পালো 70 প্লাস এইচ মানে পালো আমি এইটো এইচ 10 ইন্টু এইটো পালো আমি মাইনাস 2 আর এইটো সামেশন অফ এফ আই ইকুয়াল টু 35। এইটো আমি লসাগু উলিয়াম 35 লসাগু আইব, তারপর এই দুটা পূরণ করলে হব 2450 আগতে করলো মাইনাস, এটা এই দুটা পূরণ করিম 10 ইন্টু 220 হব মাইনাস থাকার বাবে মাইনাস দিল সেম আগর নিচিনা হল 2430/35। এটা এইটোর এইটো ক্ষরণ করলে হব 69.43। বুঝি পালা এই ভিডিওটো? এইখানে যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর তোমালোক যদি মোর চ্যানেলটো নতুন তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লবা। থ্যাংক ইউ।